আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ইয়ার টু এগ্রো আধুনিক কৃষি তথ্য ভিত্তিক ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। সুপ্রিয় দর্শক, আপনি কি আপনার ছোট পেঁপে গাছে প্রচুর পেঁপে ধরাতে চান? তাহলে ভিডিওটি আপনার জন্য। পাশাপাশি আপনার পেঁপে গাছের পাতা কুঁকড়ে যাওয়া ও পাতা হলুদ হয়ে যাওয়ার কারণ এবং প্রতিকার এই ভিডিওর মাধ্যমে জানাবো। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। সুপ্রিয় দর্শক, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের মাঝে একটি ভিডিও উপহার দিতে আমাদের অনেক পরিশ্রম ও সময় ব্যয় করতে হয়। তবে আর দেরি নয়, চলুন এবার দেখে নিই কী কাজ করলে ছোট পেঁপে গাছের পেঁপে ধরবেই। প্রথমেই একটি ধারালো ছুরি বা চাকুর সাহায্যে নিচের পাতাগুলো যতটা সম্ভব ধীরে ধীরে কেটে দিবেন। কাটার সময় খেয়াল রাখবেন যাতে 4-6 ইঞ্চি অংশ বাদ যায়। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন 4-6 ইঞ্চি পর্যন্ত অংশ বাদ দিয়ে দিয়ে আমরা ডালগুলো আস্তে আস্তে কেটে ফেলছি। এবারে উপরের দিকে 4-5টি পাতা রেখে বাকি সবগুলো পাতা কেটে ফেলবেন। এরপর একটু খেয়াল করলে দেখবেন প্রতিটি পাতার বুটার উপরে ছোট ছোট কুঁড়ি বের হচ্ছে, এই কুঁড়িগুলো কেটে বা সেটে ফেলবেন। আপনি যতগুলো বোটার 4-6 ইঞ্চি অংশ বাদ দিয়ে কেটে ফেলেছেন, প্রত্যেকটি বোটার সাথে যে সমস্ত কুঁড়িগুলি রয়েছে সবগুলোই সেটে ফেলবেন, কারণ এই কুঁড়ি ও পাতা উদ্ভিদের পুষ্টি শোষণ করে থাকে। কুঁড়ি ও পাতা সেটে ফেলার কারণে গাছ বৃদ্ধির দিকে মনোযোগ না দিয়ে ফল উৎপাদনের দিকে মনোযোগ দিবে, ফলে দ্রুত ফুল আসে এবং ফল ধরে। এরপর আপনাকে যা করতে হবে, গাছের গোড়ার মাটিগুলো আলগা করে নিতে হবে। এখানে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, একদম গাছের গোড়ার মাটি আলগা না করে গোড়া থেকে কিছুটা দূরের মাটিগুলো ভালোভাবে আলগা করে নিতে হবে, কারণ গোড়ার মাটি আলগা করলে গাছ ঢলে পড়ার সম্ভাবনা থাকে এবং গাছের শিকড় কাটা যেতে পারে। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমরা গাছের গোড়া থেকে কিছুটা দূরে মাটিগুলো আলগা করে নিয়েছি। মাটি আলগা হয়ে যাওয়ার পর যতটা সম্ভব হাত দিয়ে মাটিগুলোকে ঝুরঝুরি করে নিতে হবে। এরপর গাছের গোড়া থেকে কিছুটা দূরে মাটিগুলো সরিয়ে গাছের গোড়ার চারিদিকে একটি রিং তৈরি করে নিতে হবে, যেমনটি ভিডিওতে দেখতে পাচ্ছেন। এরপর প্রতিটি গাছের জন্য 100 গ্রাম রাসায়নিক DRP এবং 100 গ্রাম TSP সার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর আগে থেকে তৈরি করা রিংয়ের মধ্যে, অর্থাৎ গাছের গোড়ার চারিদিকে সুষমভাবে সারগুলি ছিটিয়ে দিতে হবে। এবার সার ছিটানোর পর চারপাশের ঝুনঝুরি মাটি দ্বারা রিংটি ভরাট করে দিতে হবে। তবে গাছের গোড়ার মাটি সবসময় একটু উঁচুতে রাখতে হবে যেন গোড়ায় পানি না জমে, সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। এরপর গাছের চারপাশে পানি ছিটিয়ে দিতে হবে, পানি সারগুলো শোষণ করতে খুবই কার্যকরী ভূমিকা পালন করবে। এভাবে প্রতি মাসে 2 বার সার প্রয়োগ করতে হবে, তাহলে ইনশাল্লাহ ফলন অনেক ভালো পাবেন। সুপ্রিয় দর্শক, চলুন এবার আপনার পেঁপে গাছের পাতা হলুদ হয়ে গেলে আপনি কি করবেন। প্রথমেই যে কাজটি করতে হবে, গোবর সার ও সামান্য পরিমাণে ইউরিয়া সার প্রয়োগ করতে হবে। এতে করে মাটির উর্বরতা বৃদ্ধি পাবে এবং গাছের পাতা সবুজ হতে শুরু করবে। এছাড়াও অনেক সময় পেঁপে গাছের পাতা কুঁকড়ে যায়, এটি মূলত হয় মাকড়সার আক্রমণে। এর ফলে গাছের পাতা প্রয়োজনীয় খাদ্য তৈরি করতে পারে না, যার ফলে ফলন অনেক কমে যায়। এজন্য প্রতি মাসে 1 বার করে ভার্টিমেক বা চ্যাম্পিয়ন স্প্রে করলে গাছের পাতা কুঁকড়ে যাওয়া অনেকটাই সেরে যায় এবং গাছ ফল দেওয়া অব্যাহত রাখে। প্রিয় দর্শক, আমাদের দেওয়া তথ্য অনুযায়ী আপনি কাজ করলে অবশ্যই সফল হবেন। এতক্ষণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গেই সবার আগে আপনি দেখতে পান। ধন্যবাদ সবাইকে।